আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বিস্তারিত একটি নতুন ওয়েবসাইটের নাম বলবো, সেটার নাম হচ্ছে আইডিওগ্রাম ডট এআই। এবং এটি দিয়ে কিন্তু আপনি খুব সুন্দর টি শার্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। সেটা কি হবে, আপনার প্রথমে একটি আইডিওগ্রাম এআইতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো অ্যাকাউন্ট খুলতে গিয়ে কিন্তু আপনার প্রাথমিক অবস্থায় একটু ঝামেলার মধ্যে পড়তে হয়, মাঝে মধ্যে ওদের সার্ভার ডাউন থাকে, আবার মাঝে মধ্যে দেখা যায় আপনার সাইন আপ করার অপশনটা এখানে নাই, আপনাকে ওয়েট লিস্টে ফেলে রাখছে। সো আপনি 1 উইক বা 2 উইক লাগায় যদি প্র্যাকটিস করতে থাকেন বা এটার মধ্যে অ্যাকাউন্ট খোলার জন্য ট্রাই করতে থাকেন, প্রতিদিন ওদের ওয়েবসাইটে চেক দিবেন যে ওইখানে সাইন আপ করার অপশনটা ওরা শো করতেছে কিনা। যদি আপনাদের কাছে সাইন আপ করার অপশন শো করে, তাহলে দ্রুত করে আইডিওগ্রাম ডট এআই এর অ্যাকাউন্টটা ওপেন করে ফেলবেন অথবা তৈরি করে ফেলবেন। সো আইডিওগ্রাম এআইতে আমরা কেন কাজ করব? সো আইডিওগ্রাম এআই দিয়ে একদম রিয়েলিস্টিক বা একদম হ্যান্ড ড্রন টাইপের ভেক্টর ডিজাইন তৈরি করা যায়, যেটা আমার টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে খুবই দরকার পড়বে। যেমন আমি এই দেখেন থেকে দেখেন আইডিওগ্রাম এআইতে আসার পর এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো ভেক্টর জেনারেট করতে পারবেন, ঠিক আছে? এটা ভেক্টর বলতে একটা ইমেজ, পরে ইমেজটাকে আমরা ভেক্টরে কনভার্ট করে নিতে পারবো, সেটা কোনো সমস্যা না। ওকে, সো এখান থেকে দেখেন আমি কিন্তু আইডিওগ্রামে এসে প্রথমে উপরে সার্চ করেছি কি লিখে, ক্রিয়েট এ টি শার্ট উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাবাউট, ফার্স্টে আমরা এখান থেকে এই চিহ্নটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু দেখেন একটা কোটেশন মার্ক দিয়ে দিয়েছি, যেমন উপরে যে দুইটা কমার মতন থাকে এটাকে বলা হয় কিন্তু কোটেশন মার্ক। ওকে, সো এখানে কোটেশন মার্ক দিয়ে দিয়েছি এবং লিখে দিয়েছি কি ক্যাট উইথ সানগ্লাস, আর একটা কোটেশন মার্ক অ্যান্ড ক্রিসমাস ভাইব, এই লেখাটা থাকতে পারে এখানে, এটা কোটেশন মার্ক হিসেবে রেখে দিয়েছি। এবং আরেকটা লাস্ট লিখে দিয়েছি কি ক্রিসমাস অর্নামেন্টস। ওকে, ক্রিসমাস অর্নামেন্টস। এবং আমরা এখান থেকে স্টাইল হিসেবে দিয়েছি পোস্টার এবং ইলাস্ট্রেশন স্টাইল। ওকে, সো দেখেন এই যে আমরা দিয়েছিলাম সেটার ভিত্তিতে ওরা আমাদেরকে 4টার মতন ডিজাইন কিন্তু জেনারেট করে দিয়েছে, দেখেন, এবং লেখা সহ। দেখেন এই ভেক্টরটা এখানে ডিজাইন করে দিয়েছে, যেটার মধ্যে একটা টাইপোগ্রাফি মিস্টেক করে ফেলেছে, সেটা কোনো সমস্যা নেই, সেটা আমরা ইলাস্ট্রেটর এসেও কিন্তু খুব সুন্দর করে সলভ করে ফেলতে পারবো। ওকে, সো এখান থেকে দেখি আমরা আরেকটা ভেক্টর, সো এখান থেকে এই ভেক্টরটা কিন্তু খুব সুন্দর করে ওরা দিয়ে দিয়েছে, যেমন দেখেন এটা কিন্তু খুব ফ্যান্টাস্টিক। ওকে, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ভেক্টর দিয়ে দিয়েছে এবং এই লেখাগুলো কিন্তু ফ্যান্টাস্টিক। এবং দেখেন এখানে এইরকম একটা ভেক্টর কিন্তু দিয়ে দিয়েছে, রাইট? এই যে এই ভেক্টরটা, এটা কিন্তু আপনার ব্ল্যাক টি শার্টও খুব সুন্দর মানাবে এবং আপনার হোয়াইট টি শার্টও দেখতে খুব ফ্যান্টাস্টিক মনে হবে। ওকে, সো আমি এখান থেকে এই ডিজাইনটি নিয়ে আমি এখন একটা টি শার্ট ডিজাইন করবো, যেটা এখানে কিন্তু অলরেডি টি শার্ট ডিজাইনটা করাই আছে, সেটাকে কি ভেক্টর করে কীভাবে টি শার্ট ডিজাইনের জন্য ফাইলটা রেডি করবো সেই জিনিসটা আমি এখান থেকে দেখাবো, এখানে আমি আর অন্য কোনো কিছু অ্যাড করবো না। ওকে, সো এখান থেকে দেখেন আমি জাস্ট এটাকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি এই ডিজাইনটিকে। সো এখান থেকে দেখেন ডাউনলোড হয়েছে কত, মাত্র 92 KB, যেটা খুবই কম। দেখেন ফাইল সাইজ কিন্তু মোটামুটি খুবই কম, তাই না? এবং এটাকে আমাদের কি করতে হবে, এটাকে কিন্তু একটু আপ স্কেল করে নিতে হবে, ঠিক আছে? দেখেন এখান থেকে আমার যে ভেক্টরটা ডাউনলোড করেছি বা সেভ করি, যেখান থেকে আপনি সেভ করবেন না কেন, এটা কিন্তু 92.4 KB হবে, এর উপরে হবে না। ওকে, সো এটাকে আমাদের কি করতে হবে, একটু আপ স্কেল করে নিতে হবে। সো আমরা এখান থেকে আপ স্কেল কোন ওয়েবসাইট থেকে করবো সেটা একটু দেখে নিচ্ছি। সো এখান থেকে আমরা যেই ভেক্টরটি ডাউনলোড করেছি বা যেই ছবিটি ডাউনলোড করেছি সেটার কিন্তু সাইজটা কিন্তু আমরা দেখতেই পারলাম, মাত্র 92 KB, রাইট? দেখেন মাত্র 92 KB। সো এটাকে কিন্তু আগে ভেক্টরাইজার ডট এআই দিয়ে ভেক্টর তৈরি করার আগে কিন্তু এটাকে আপ স্কেল করতে হবে। আপ স্কেল মানেটা কি, আপ স্কেল মানে হচ্ছে ছবির রেজলিউশনটাকে আর একটু বাড়াতে হবে, প্লাস ছবিটাকে আর একটু স্মুথ করতে হবে, যেন ভেক্টর ট্রেসিং করার সময় কোনো প্রকার সমস্যা না হয় বা কোন অংশ যেন বাদ না পড়ে। ওকে, সো এইবার আমি এখন থেকে কি করব, চলে আসবো আপ স্কেল করার জন্য জনপ্রিয় একটি ওয়েবসাইট টাইনি ওয়াও। ওকে, এইটাতে টাইনি ওয়াওয়ার কাজ কি, এটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো, এই ওয়েবসাইটটা আমি সবাইকে একটু চেক করার জন্য বলবো, কারণ এই ওয়েবসাইটটি দিয়ে আপনি খুব সুন্দর করে আপ স্কেল করে ফেলতে পারবেন আপনার যে কোনো ছবিকে। ওকে, এবং দেখেন এখানে কিন্তু একটা ওয়েবসাইটের মধ্যে একসাথে অনেক 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 টুলস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, রাইট? সো এখান থেকে আমি একটু চলে আসি সুন্দর করে ইমেজ টুলসে। সো ইমেজ টুলসের মধ্যে আসার পরে এখান থেকে দেখেন জেপিজি টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, রিমুভ ব্যাকগ্রাউন্ড, এআই ইমেজ জেনারেটর, এভরিথিং সব কিছু কিন্তু এখানে আছে, তাই না? এবং এগুলো কমপ্লিটলি ফ্রি। ওকে, একদম ফ্রি। সো এখান থেকে আমি জাস্ট চলে আসবো কি আপ স্কেল ইমেজের মধ্যে।
সো এখান থেকে আপ স্কেল ইমেজে আসার পর আমরা আমাদের ছবিটি পিসি থেকে আপলোড করে দিব। জাস্ট এই ছবিটি আমি এখান থেকে সিলেক্ট করে আপলোড করে দিলাম এবং এটি ছিল মাত্র 92 KB, সো এটাকে আমি ইনক্রিজ 4x করে আপ স্কেলে ক্লিক করে দিব। সো আপ স্কেলে ক্লিক করার পর তার একটি ক্যাপচা ভেরিফাই যাবে, ক্যাপচাটা মাঝে মধ্যে অটোমেটিক ভেরিফাই হবে, মাঝে মধ্যে নিজে ভেরিফাই করে দিতে হবে। ওকে, সো দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গিয়েছে। সো এখান থেকে সে আলাদা কিন্তু একটা লিখে দিয়েছে, আপলোডেড অ্যান্ড জেনারেল ফাইলস আর ডিলিটেড 1 আওয়ার্স আফটার আপলোড। ওকে, আমরা এখানে যে ছবিটা আপলোড করব সেটা কিন্তু 1 ঘন্টার মধ্যে তারা ডিলিট করে দিয়ে দিবে, তার একটা সতর্কতা বাণী দিয়ে দিয়েছে। সো আমি এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে সেভ টু ডিভাইস করে দিচ্ছি, তাহলে দেখতে পারবো আমাদের ইমেজটা। একটু দেখি, আমি একটু ক্রস করে দিলাম এটা। সো এখান থেকে দেখি, ওয়াও, 1.2 MB-র মতন কিন্তু হয়ে গিয়েছে, রাইট? এবং এটা কিন্তু খুব ভালো পরিমাণে আপ স্কেল হয়েছে, যেটা আমরা জাস্ট একটু দেখি আমাদের এই ফাইলটা। ওয়াও, ফ্যান্টাস্টিক, খুব ভালো পরিমাণে কিন্তু আপ স্কেল হয়েছে। যেমন আমাদের এই ফাইলটা একটু দেখি, এটা কিন্তু জাস্ট 92 KB। ওকে, আর এটা দেখি, এটা কিন্তু 1.2 MB। এবং এটাকে যদি আমি এখান থেকে ভেক্টরাইজার AI দিয়ে ভেক্টর করি, তাহলে কিন্তু এতটাও ছবি রেজুলেশন খারাপ আসবে না। সো আমি ওই দুইটাকে আপাতত শিফট প্রেস করে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি, জাস্ট এটাকে রাখলাম। ওকে, এবং এটার সাইজটা কত, 1.21 MB। সো এবার এটাকে ভেক্টর তৈরি করার জন্য আমরা চলে আসবো কোথায়, ভেক্টরাইজার.ai-তে। সো এখানে চলে আসি ভেক্টরাইজার.ai-তে, এবং এখানে এসে ছবিটাকে আমরা প্লেস করে দিব, জাস্ট ওপেন করে দিব। এবং এখান থেকে দেখতে পারবো 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এই ছবিটার ভেক্টর ফাইল কিন্তু আমাদের দিয়ে দিবে তারা ইপিএস ফরম্যাটে। ওকে, এবং ভেক্টরাইজার.ai কিন্তু কমপ্লিটলি ফ্রি একটা টুল। এবং এর আগে আর একটা কথা বলে রাখি, আমি যে ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছি, আমার কিন্তু এই মুহূর্তে একটু ঠান্ডা লেগে আছে, সো দ্যাটস ওয়াই কিন্তু আমার কথা বা সাউন্ডে কিন্তু একটু পরিবর্তন আসতে পারে, সেটা আপনারা ক্ষমার বিবেচনায় দেখবেন। সো এখান থেকে দেখেন এটা কিন্তু ভেক্টর হয়ে গিয়েছে মাত্র 30 সেকেন্ডের মধ্যেই। এটাকে এবার ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ফাইল ফরম্যাট আমরা এখান থেকে ইপিএস সিলেক্ট করে রেখেছি, এবং এখান থেকে আমরা জাস্ট একটা কাজ করব, লাইন ফিট টলারেন্স কি থাকবে, সুপার ফাইন, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব, তাহলে দেখবেন আমাদের ইপিএস ফাইলটা এখানে ডাউনলোড হয়ে যাবে। সো দেখেন এখানে ইপিএস ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো এবার আমি কি করব, এখান থেকে আমাদের একটা টি শার্ট ডিজাইনের ফাইল নিয়ে নিচ্ছি, এখান থেকে ইলাস্ট্রেটরে এসে আমরা এখান থেকে টি শার্ট ডিজাইনের সাইজটা নিয়ে নিচ্ছি, 11.9 ইঞ্চি এবং 17.9 ইঞ্চি। কালার মোড থাকবে RGB 300, কোনো সমস্যা নেই। এবং টি শার্টটিকে আমি আপাতত ব্ল্যাক টি শার্টের জন্য করবো, সো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডে এটা ব্ল্যাক দিয়ে দিচ্ছি, আই হোপ ব্ল্যাকে ভালো লাগবে। সো এটাকে Ctrl 2 দিয়ে আমি লক করে দিব, এবং এটাতে মধ্যে জাস্ট ডাবল ক্লিক করবো। সো দেখেন ওরা কত সুন্দর করে, ও মাই গড, অনেক বড় একটা ইপিএস ফাইল কিন্তু ওরা তৈরি করে দিয়েছে, অনেক বড় অনেক বড়। ওকে, সো দেখেন ওরা কত সুন্দর করে ভেক্টর তৈরি করে দিয়েছে, রাইট? যেমন দেখেন এখানে কোনো অংশ কিন্তু তারা বাদ দেয় নেই, দেখেন সানগ্লাসটাও কত সুন্দর করে ওরা তৈরি করে দিয়েছে, রাইট? এবার আমি কি করব, এখান থেকে একটা লাইন সেগমেন্ট টুল ড্র করব, এবং এখান থেকে এটাকে ম্যাজিক ওয়ান টুল দিয়ে সিলেক্ট করে এটার ভিতরে যতগুলো স্ট্রোক ছিল সবগুলোকে আমি আপাতত ডিলিট করে দিলাম। সো এইবার এটাকে আমি জাস্ট আনগ্রুপ করে নিচ্ছি, আনগ্রুপ করে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিব, এবং এই পাশের এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট করে দেওয়ার পর ক্রিসমাস ভাইবের ভিতরে দেখেন কিছু হোয়াইট অংশ রয়ে গিয়েছে, জাস্ট এগুলোকে আমি একটু ডিলিট করে দিব। এগুলো ডিলিট করতে গেলে আমার হয়তো একটু টাইম লাগবে জাস্ট, সো জাস্ট আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ওকে, ফ্যান্টাস্টিক হয়ে গিয়েছে। আর দেখি এগুলোর ভিতরে কিছু অংশ আছে, এগুলোকে আমি জাস্ট ডিলিট করে দিব। সো এখান থেকে জাস্ট দেখি এগুলোকে জাস্ট ডিলিট করে দিলাম, সো এখান থেকে এগুলো আবার থাকলো, হ্যাঁ এগুলো কিন্তু আমি আবার ডিলিট করছি না। সো এখান থেকে জাস্ট এটা ডিলিট করে দিই, এটার ভিতর এটা এগুলোকে আমি একটু ডিলিট করে দিই, এরপর হচ্ছে এখান থেকে এটা ডিলিট করে দিই, আর দেখি কী কী আছে এগুলোকে আমি একটু ডিলিট করে দিব। একটু জাস্ট হালকা তো কাস্টমাইজ করতেই হবে, রাইট? একটু তো কষ্ট করতেই হবে, এআই আসছে বিদায় যে আপনার একদম সমস্ত টি শার্ট ডিজাইন তৈরি করে দিবে এরকমটাও না, আপনাকে টুকটাক এই কষ্টগুলো করতে হবে। এবং এগুলো কিন্তু আপনি যদি পিন্টারেস্টে ভালো পরিমাণে মার্কেটিং করেন, এবং আপনার যদি একটি স্টোর থাকে গিয়ার লঞ্চে অথবা টি স্প্রিং, আপনি কিন্তু খুব ভালো পরিমাণে সেল পাবেন, বাট স্টার্টিংয়ে কিন্তু আপনার তো আহামরি ভালো সেল পাবেন না। ওকে, এবং আমাকে অনেকেই প্রশ্ন করে যে আমার এই ডিজাইনগুলো মাইক্রো স্টক মার্কেট প্লেসে দেওয়া যাবে কিনা, আমি আগেও বলছি এখনও বলছি এগুলো কিন্তু মাইক্রো স্টক মার্কেট প্লেসের জন্য না। যদি মাইক্রো স্টক মার্কেট প্লেসে দিতে হয় এগুলো, তাহলে অনেক পরিমাণে আপনার কাস্টমাইজ করতে হবে এই ডিজাইনগুলো, ক্লিয়ার? সো এখান থেকে জাস্ট দেখেন এই দুইটাকে আমি জাস্ট একটু ডিলিট করে দিলাম।
ফাইন, এই তো আমাদের হয়ে গিয়েছে। সো এবার এটাকে আমি সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে ফেললাম। সো এখান থেকে কন্ট্রোল ডি দিয়ে গ্রুপ করে ফেললাম। এবার এখান থেকে আমি একটু জাস্ট ব্রাউন যেগুলো আছে ব্রাউনগুলোকে আমি জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি জাস্ট এডিট থেকে এটাকে কালারটাকে আমি একটু লাইট ব্রাউন হিসেবে নিয়ে নিই, জাস্ট সামান্য লাইট। ওকে, এবং এটাকে জাস্ট দেখি সামান্য লাইট ব্রাউন করা যায় কি না। এই তো লাইট ব্রাউন করে দিলাম সামান্য করে। এবং দেখেন এখান থেকে ক্রিসমাস ভাইব যে লেখাটা আছে, ক্রিসমাস ভাইবের এই কালারটাকে জাস্ট, বা এখান থেকে জাস্ট ক্রিসমাস ভাইব যেটা আছে সেটাকে আমি জাস্ট এখান থেকে একটু সিলেক্ট করে নিব। ওকে, সিলেক্ট করার পর এটার কালারটাকে আমি জাস্ট রিকালার থেকে সামান্য চেঞ্জ করে দেব। জাস্ট দেখি সামান্য রেড, এই রেডটা সামান্য এরকম রেডটা করে দিব। ওকে, এই রেডটা আমি দিয়ে দিলাম এখান থেকে। এই তো ফাইন হয়ে গিয়েছে। এবার এটা সম্পূর্ণ এটাকে কন্ট্রোল টি দিয়ে গ্রুপ করে ফেলবো, এবং এখান থেকে আমি নিয়ে আসি আমার ডিজাইনটাকে এইখানে। জাস্ট দেখি এই তো, সো এটাকে দেখেন, এটাকে ব্ল্যাক টি শার্টে মনে হয় না তেমন আহামরি সুন্দর মানাবে, বাট হোয়াইট টি শার্টে কিন্তু ফ্যান্টাস্টিক হবে। সো আমি এবার আমি এটাকে কী করবো, কন্ট্রোল অল্টা টু দিয়ে আনলক করে আমি জাস্ট এটাকে হোয়াইট করে দিই। সো হোয়াইট টি শার্টে এটা সবচেয়ে বেস্ট মানাবে। সো আমি এখান থেকে এটাকে হোয়াইট রাখলাম, এই তো। সো এভাবেই কিন্তু আপনারা টি শার্ট ডিজাইনের ভেক্টর ফাইল তৈরি করে ফেলতে পারবেন আইডিওগ্রাম দিয়ে। এবং আপনার যদি টেক্সট ইউজ করতে হয় এই টেক্সটগুলোকে ডিলিট করে কিন্তু আপনি চাইলে এখান দিয়েও টেক্সটগুলো ইউজ করতে পারবেন, যেটা খুবই ইজি প্রসেস। সো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।